কান্দে ঘন ঘন কৃষ্ণ কৃষ্ণ বলে Krishna Krishna Boli Gora গোরা কান্দে ঘন ঘন আহামরি রে উলুধ্বনি 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 হরি বল হরি বল দেখো ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আজ নয়
ধাজাই গোরা রায় এসে যায় এসে রানে আজে নয়ন ধাজাই গোরা রায় এসে যায় এসে রানে বলি ভাসবে না কেন গো ভাসবে না কেন গো ভাসবে না কেন সে যে সদচিদা নন্দ ঘন ভাসবে না কেন গো সদচিদা নন্দ ঘন ভাসবে না কেন ওরারে আজ মনে রসের কথা আজ মনে পড়েছে সেই পুরা বলি লার কথা আজ মনে পড়েছে আজ বলাতে এসেছে সবাই মিলে একসঙ্গে বলবো বলাতে এসেছে ভোজে নাও ভোজে নাও হরিব ভোজে নাও ভোজে নাও ভোজে নাও ভোজে নাও ভোজে নাও এমন সাধের জন্ম হইবা না হয় উলুতনি উলুতনি ভোজে নাও এমন মানব জন্ম পাও বা না পাও ভোজে নাও ভোজে নাও ভোজে না ভোজে নাও ভোজে নাও ভোজে নাও ভোজে না ভোজে নাও ভোজে নাও আজ এলো কৃষ্ণ গৌর হয়ে হরিব জয় গৌর জয় রাধেশ্যাম দুই বৎসর পরে আবার আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য হয়েছে সবাই ভালো আছেন তো পিছনে বাবারা ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা মায়েরা ভালো আছেন দেখে বোঝা যাচ্ছে না পিছনের মায়েরা বাবু দেখতে পাচ্ছি না মন থেকে বলছেন তো ভালো আছেন যারা ভালো নেই একটু উলু ধ্বনি দেন তো দেখি আমার কথা বুঝতে অসুবিধা কিছু হচ্ছে
বললাম যারা ভালো নেই উলুধ্বনি দেন হু করে দিয়ে দিল বাড়িতে ঝগড়া এমনি এমনি হয় না বোঝা পড়ার ভুল হচ্ছে বাবারা বলে এক আর মায়েরা বোঝে আর এক যার জন্য অশান্তি আর বাড়ি থেকে বিদেয় হয় না তবে বাড়ির বিষয় আর হরিসভার বিষয় সম্পূর্ণ আলাদা এই যে বুঝে হোক বা না বুঝে হোক মনের আনন্দে আপনারা উলুধ্বনি হরিধ্বনি দিলেন এর জন্য দায়ী আপনাদের করব না দোষও আপনাদের দিতে পারি না কেন জানেন কারণ যারা কৃষ্ণ নামে বিভোর হয় যারা কৃষ্ণ প্রেমে বিভোর হয় যাদের অন্তে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ যারা কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু জানে না যারা নিজেদের দেহ মন প্রাণ জীবন যৌবন সবই গোবিন্দ চরণে সঁপে দিয়েছে হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই হে মাধব নিজেদের সমস্ত ভালো মন্দ সুখ দুঃখ আশা ভরসা সবই গোবিন্দ চরণে সঁপে দিয়েছে তাদের তো বাহ্যিক জগতের কোনো কথা মনে থাকে না আজকে তো আপনারা কৃষ্ণ নামে বিভোর হয়ে আছে হরি নামে বিভোর হয়ে উলুধ্বনি হরিধ্বনি দিয়েছেন এই জন্য আপনাদের চরণে শতকোটি প্রণাম হে সতী সজ্জন গৌর ভক্ত মণ্ডলী সর্বপ্রথম সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণে রইল আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত পরে যত ভগবত অনুরাগী ভগবত ভক্তগণ ও আমার আদ্যাশক্তি স্বরূপিনী মায়েরা আপনাদের চরণে রইল শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম বর্তমানে মৌতি শিশি হরিসভাতে জানি না গো কত জন্মের সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করিয়াছি হে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী হে আমার গুরুদাস গৌর দাস রামদাস
নিতাই দাস কৃষ্ণ দাস কৃষ্ণ দাসানু দাস আমি বর্তমান মহতি শিশি হরি সভাতে যে কামনা ও বাসনা লইয়া আসিয়াছি তাহা হইল সেই অপ্রাকৃতিক চিন্ময় জগতের মহাসম্পদ কি গো সেটি সেটি হলো মধুর আদপি মধুর নামামৃত ধন যে ধন পাইবার মানসে একদিন নয় দুই দিন নয় কত যুগ যুগ কত হাজার হাজার বৎসর গহন কান্তারে শৈল শিখরে উর্ধ পদে নতমস্তকে তপস্যায়রত থাকিয়াও আমার যোগী ঋষি মহান্তগণ কেউ লাভ করিতে পারে নাই তাহলে কে লাভ করিল সেই সম্পদ না আমাদের শিশি গৌর হরি তাহা তিনি শ্রীপাদ নিত্যানন্দের দ্বারা ইহ জগতে প্রদান করিয়া গেলেন সেই নিত্যানন্দ প্রদত্ত মধুরাদপি মধুর নামামৃত ধন পরিবেশনের বাসনা আকাশ কুসুম কল্পনা মাত্র হে ভক্তমণ্ডলী আমি ভক্তিহীন জ্ঞানহীন এক অজ্ঞান বালক নামতত্ত্ব ও লীলাতত্ত্ব বিষয়ে শিশু কেবল মাত্র সবথেকে বড় কথা কি জানেন একজন পদভ্রান্ত পথিক প্রখর রৌদ্রের মাঝে চলতে চলতে সে যখন তার ঠিকানা খুঁজে না পায় ক্লান্ত হয়ে যেমন বটবৃক্ষের তলে আশ্রয় নেয় তদ্রূপেই অধমাজকে কৃষ্ণ পথের প্রতীক হয়ে কোনো ঠিকানা খুঁজে না পেয়ে বটবৃক্ষ সম আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণ তলে এসেছে আশ্রয় গ্রহণ করার জন্য সবাই অদমকে একটু রাঙা চরণে স্থান দেবেন হরি কথা কৃষ্ণ কথা বলার মতো ক্ষমতা আমার নেই তবে শাস্ত্র বলছে গুরু কৃপাহি কেবল যদি আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণদুলি আমার মস্তকে থাকে যদি আপনাদের মতো পিতামাতার আশীর্বাদ থাকে যদি আমার গুরুদেবগণের কৃপা থাকে ও গৌর হরির কৃপা যদি থাকে তাহলে আজ কিছু কৃষ্ণ কথা কিছু গৌর কথা কিছু হরি কথা আস্বাদন করাতে পারব তাই সর্বাগ্রে আপনাদের সবাইয়ের চরণধুলি আশীর্বাদ স্বরূপ মস্তকে নিয়ে আমার পিতামাতার আশীর্বাদ মস্তকে নিয়ে আমার গুরুদেব শ্রী গোপালচন্দ্র নস্কর মহাশয় স্বর্গীয় সুমাদব অধিকারী মহাশয় শ্রী বাসুদেব চট্টোপাধ্যায় মহাশয় শ্রী অশোক কুমার দাস মহাশয় ও তত্ত্ব সম্রাট শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণদুলি আশীর্বাদ স্বরূপ মস্তকে নিয়ে ও কলির পাবন গৌর হরির কৃপায় যতটুকুই পরিবেশন হইবে তাহার ভুল ত্রুটি রসাবাস মার্জনা করিয়া নিজ নিজ সন্তান মনে করিয়া সারাংশই গ্রহণ করিবেন ইয়াই অধম ওই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইয়ের চরণে রইল বিনীত নিবেদন প্রভুলীলা আরম্ভের প্রারম্ভে বলি যদি আপনারা কৃপা না করেন আমার ভগবান কোনোদিন কৃপা করবে না কারণ ভগবান যুগে যুগে দেখিয়ে এসেছেন আমা হতে আমার নাম বড় আর আমার নাম হতে আমার ভক্ত বড় কোথায় দেখালেন চলুন যাই
একটু ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থের দিকে 167 নম্বর পৃষ্ঠাতে কি সুন্দর দৃষ্টান্তটি তুলে ধরেছেন। একটু ধীর মস্তিষ্কে বসবেন, চিৎকার কোলাহল করবেন না, ধীরভাবে বসুন মায়েরা। ছোট্ট ছেলে জটিল, সংসারে তার মা ছাড়া কেহ নাই, মায়ের প্রতিটি বাক্য তার কাছে বেদ বাক্য বলে মনে হতো। মায়ের বড় আশা, ছেলেকে মানুষের মতো মানুষ করবে। কে গো মায়েরা, আমাদের ঘরে সন্তান সন্ততি নেই, আমাদের ঘরে ছেলে মেয়ে নেই, আমাদের কি আশা হয় না আমাদের ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হোক? কি বাবা, তা মানুষের মতো মানুষ করতে গেলে কোথায় পাঠাবেন? না গুরুগৃহে। তাই জটিলকে মানুষের মতো মানুষ করবে বলে পাশের গ্রামে এক পণ্ডিত মহাশয়ের পাঠশালাতে ভর্তি করিয়ে দিয়ে এসেছেন। সকালবেলা গৃহতে চলে যায়, সন্ধ্যাবেলা পাঠশালা থেকে গৃহে ফেরে। দুই গ্রামের মাঝখানে একটা ঘন জঙ্গল আছে, বাচ্চা ছেলে তো। আজকে যখন জঙ্গলের ধার থেকে ফিরছে, জটিলের বড় ভয় লেগেছে। বাড়িতে ফিরে বলছে, মা কাল থেকে আমি আর পাঠশালাই যাব না। কেন রে? কারণ ওই জঙ্গলের ধারে আমার বড় ভয় লাগে মা, আমি একা আসতে পারি না, তুমি যেন আমাকে আর পাঠশালাই যেতে বলো না। মা বলে, ওরে বোকা ছেলে, পাঠশালাই যাবি না বললে হয়? তোকে যে মানুষের মতো মানুষ হতে হবে। শোন, জঙ্গলের ধারে যখনই তোর ভয় লাগবে, তোর এক দুঃসম্পর্কে দাদা আছে, নাম তার মধুসূদন, তাকে ডাক দিস, সেই বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। জটিল ভাবলো, আমি চিনি না, মা যখন বলেছে নিশ্চয়ই মধুসূদন নামে কোনো দাদা আছে। কিন্তু মধুসূদন বলতে কাকে স্মরণ করতে বলেছে গো? সেই বিপদ ভঞ্জনকারী মধুসূদনকে, সে তো আর জানে না। পরের দিন সরল বিশ্বাসে পাঠশালাতে গিয়েছে। সন্ধ্যাবেলা যখন জঙ্গলের ধার থেকে ফিরছে গিয়ে, জটিলের বড় ভয় লাগছে। মনে মনে চিন্তা করছে, মা তো বলে দিয়েছিল মধুসূদন দাদাকে ডাকতে, ডেকে দেখি। উচ্চ ঈশ্বরে ডাক দিল, মধুসূদন দাদা। ও মধুসূদন দাদা, তুমি কোথায় আছো? এসো, আমাকে একটু আগিয়ে দেবে, আমি একা ঘরে যেতে পারছি না, আমার বড় ভয় লাগছে। বারে বারে ডাকে, কিন্তু অত সহজে কি দেখা দেয় গো? অনেকক্ষণ ধরে ডাকছে, আসছে না, বাচ্চাটা বড় ব্যথা পাচ্ছে। ধীরে ধীরে অন্ধকারও ঘনীভূত হচ্ছে, ভয়ও বাড়ছে। দুটো ব্যথা একত্রিত হয়ে বাচ্চাটার নয়ন দিয়ে অবিরত ধারা বইতে লাগলো, মধুসূদন দাদা, মা বলে দিয়েছিল ভয় লাগলে তোমাকে ডাকতে, তুমি কোথায় আছো? এসো না গো, আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবে, আমি একা বাড়ি ফিরতে পারছি না। হে সুধীসজ্জন গৌর ভক্ত মণ্ডলী, আমার ভগবান সব সহ্য করতে পারে মা, কিন্তু কোন ভক্তের চোখের জল সহ্য করে না। দই রসগোল্লা মুন্ডা মিঠাই দিয়ে ভগবানকে ডাকা লাগে না, একটা চন্দন মিশ্রিত তুলসী পত্র নেন, এক গন্ডুষ গঙ্গার জল নেন, তাও যদি না পান, যদি নয়ন গঙ্গার জলে বক্ষ বসিয়ে বলতে পারেন, হে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ না, যদি কেউ অন্তর দিয়ে ডাকতে পারেন, আমার ভগবান কৃপা না করে থাকতে পারে না। বাচ্চা ছেলে বারে বারে ডাকছে, ও মধুসূদন দাদা, এসো না, আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবে। বিপদ ভঞ্জনকারী মধুসূদন থাকতে পারল না,
জঙ্গলের আড়াল থেকে মধুসূদন দাদা রূপ নিয়ে বাইরে বেরিয়ে এলো জটিল এই তো আমি এসেছি তুমি এসেছো কখন থেকে তোমায় ডাকছি তুমি কি শুনতে পাওনি আমি একা বাড়ি যেতে পারছি না একটু আগিয়ে দেবে চল তোকে আগিয়ে দিই হাতটা ধরে বাড়ির দিকে চলেছে আর বলছে শোন জঙ্গলের দ্বারে আমি প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকব যখনই প্রয়োজন হবে আমায় ডাক দিস আমি চলে আসব ঠিক আছে দাদা বাড়ির কাছাকাছি এসে বলে কি রে বাড়ি যেতে পারবি বলে হ্যাঁ তাহলে যা বাড়িতে গেল না কিছুটা দূর থেকে ছেড়ে দিল মা কয়েকদিন লক্ষ্য করছে ছেলে আগে জঙ্গলের দ্বারে ভয় লাগতো বলে কান্নাকাটি করতো কিন্তু এখন আর কাঁদে না একদিন জটিলকে কাছে ডেকে বলে কিরে জটিল তোর আগে জঙ্গলের ধারে ভয় লাগতো এখন ভয় লাগে না বলে কেন তুমি সেই মধুসূদন দাদার কথা বলে দিয়েছিলে সেই তো প্রত্যেক দিন আগিয়ে দিয়ে যায় ভয় লাগবে কেন মা ভাবলো মধুসূদন নামে নতুন কোনো বন্ধু হয়তো পাঠশালাতে জুটেছে কিন্তু স্বয়ং যে বিপদ ভঞ্জনকারী মধুসূদন আছে সেটা মাও উপলব্ধি করতে পারল না এইভাবে কিছুদিন অতিবাহিত হতে লাগলো হঠাৎ একদিন পণ্ডিত মশাইয়ের মা মারা গেল সমস্ত পাঠশালার ছাত্র ছাত্রীকে ডেকেছে শোনো 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 আমার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান হবে বলো কে কিভাবে সাহায্য করবে আরে বীরেন তুই কি দিবি এই বীরেন আরে তোকে বলছি কি দিবি হ্যাঁ বলে গুরুমশাই যত তন্দুলি লাগে আমি দেব বেশ আরে বিকাশ তুই কি দিবি বলে কি দিবি বলে গুরুমশাই যত তরি তরকারি লাগে আমি দেব জটিলের দিকে তাকিয়ে বলে আরে জটিল তুই কি দিয়ে সাহায্য করবি জটিল চিন্তা করে আমার আর মায়ের দুবেলা দুমুঠো খাওয়া জোটে না আমরা যে বড় গরিব গুরুমশাই মাকে জিজ্ঞাসা করেছে কাল বললে হবে না ঠিক আছে যা পাঠশালা থেকে বেরিয়েছে জঙ্গলের ধারে গিয়ে মধুসূদন দাদাকে ডেকেছে প্রতিদিন কত গল্প করতে করতে যায় আজকে কোনো কথা বলে না বিষণ্ণ বদনে মন মরা হয়ে চলেছে অন্তর্যামী ভগবান সব জানে তবু জিজ্ঞাসা করছে কিরে জটিল কোনো কথা বলিস না কিছু হয়েছে ভাই এমন মন মরা হয়ে চলেছিস কেন বলে জানো দাদা গুরুমশাইয়ের মা মারা গেছে শ্রাদ্ধানুষ্ঠান হবে ভালো কথা সমস্ত ছাত্রছাত্রীর কাছে সাহায্য চেয়েছে বেশ আমার কাছেও চেয়েছিল তুই কি বললি আমি বলেছি মাকে জিজ্ঞাসা করে এসে কাল বলবো কেন কারণ আমার তো বাবা বেঁচে নেই জানো দাদা আমরা দুবেলা দুমুঠো পেট পুড়ে ভালো করে খেতে পারি না কোথায় পাবো কে দেবে আমাদের দুবেলা খাওয়া জোটে না কি দিয়ে সাহায্য করব যাদের নিজেদের খাদ্যবস্তু জোটে না তারা অপরকে কি দেবে মধুসূদন দাদা বলে ভাই দুঃখ করিস না তোর দাদা যখন আছে চিন্তা কি রে কাল পাঠশালাতে গিয়ে বলবি তার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে যত দই লাগবে সব তুই দিবি সে কি সে তো অনেক টাকার ব্যাপার বলে তোর চিন্তায় আমি যখন বলেছি ব্যবস্থা হয়ে যাবে পরের দিন পাঠশালায় গিয়ে বলে গুরুমশাই আপনার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে যত দই লাগবে সব আমি দেব বাবা বাবা বাহ বাচ্চা ছেলে বড় দায়িত্ব নিয়েছে গুরুমশাই খুশি হলেন ধীরে ধীরে অনুষ্ঠানের দিন আগিয়ে এলো সকালবেলা গৃহতে জটিল বেরিয়েছে জঙ্গলের দ্বারে গিয়ে ডাক দিল মধুসূদন দাদা তাড়াতাড়ি দইটা দিয়ে যাও সময় যে হয়ে এলো মধুসূদন দাদা জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে একটা ছোট্ট দইয়ের ভাঁড় জটিলের হাতে ধরিয়ে দিয়ে চাইনি এ কি গো
এতটুকু একটা দয়ের ভারে তো একজনের উদর পরিপূরণ হবে না আর সেখানে তো অনেক মানুষের নিমন্ত্রণ তুমি কি আমার সঙ্গে পরিহাস করছো মধুসূদন দাদা বলে ওরে ভাই এই ভারটা আমি বাজার থেকে কিনে আনিনি আমি তোকে দিচ্ছি এ যেমন তেমন ভার নয় আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু মহিমাতে এ ভার অনেক বড় এই ভারটি যতবার উপর করবি দই নির্গত হবে আবার যেই সোজা করবি আপনা আপনি দয়ে পরিপূরণ হয়ে যাবে যত নিমন্ত্রিত অতিথি আসুক না কেন উদর পরিপূরণ করে দই সেবা করবে নিয়ে যা মধুসূদন দাদা দিয়েছে বলে কথা সরল মনে আনন্দে দয়ের ভারটি নিয়ে সবে গুরুগৃহে প্রবেশ করেছে সমস্ত ছাত্রছাত্রীরা ছুটে এসে যাই জটিলা তোর দই কই যেই হাতে ছোট্ট দইয়ের ভারটি দেখিয়েছে সবাই মিলে দৌড়ে গিয়ে গুরু মশাইয়ের কাছে নালিশ জানালো গুরু মশাই জটিল সবার জন্য দই আনেনি একটা ছোট্ট দইয়ের ভার এনেছে আপনাকে মিথ্যা বলেছে আপনার সঙ্গে প্রতারণা করেছে গুরু মশাই তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলেন জটিল তোর দই কই রে যেই হাতে ছোট্ট দইয়ের ভারটি দেখিয়েছে কোনো কথা শুনল না কোনো কথা বুঝল না আরাতে রাখা ছিল বেদ বেদ নির্গত করে আঘাত করা শুরু করে দিল তুই আমাকে শেষ পর্যন্ত মিথ্যা বললি আমার সঙ্গে প্রতারণা করলি বাচ্চা ছেলেটা থাকতে পারল না কাঁদতে কাঁদতে বলে উঠল গুরু মশাই এই যে দইয়ের ভারটি দেখছেন এটা আমি বাজার থেকে কিনে আনিনি এই ভারটি আমাকে কে দিয়েছে জানে এটা আমার মধুসূদন দাদা দিয়েছে আমি জানি আমার মধুসূদন দাদা কখনো আমার সঙ্গে মিথ্যা বলতে পারে না আমার মধুসূদন দাদা কখনো আমার সঙ্গে প্রতারণা করতে পারে না ভারটা আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু মহিমাতে এ ভার অনেক বড় এ যেমন তেমন ভার নয় এই ভারটি যতবার উপর করবেন দই নির্গত হবে আবার যেই সোজা করবেন আপনা আপনি দয়ে পরিপূরণ হয়ে যাবে যত নিমন্ত্রিত অতিথি আসুক না কেন উদর পরিপূরণ করে দই সেবা করবে আপনি পরীক্ষা করে দেখে নেন গুরুমশাই দইয়ের ভারটি একাকি কুটিরের মধ্যে নিয়ে গেছেন একটা পাত্র নিয়েছে যতবার উপর করে দই নির্গত হয় আবার যেই সোজা করে আপনা আপনি কে যেন দয়ে পরিপূরণ করে দিয়ে যায় অন্তরে চিন্তা করছে ভারও পেল কোথা বাইরে বেরিয়ে বলে জটিল তোর খুব লেগেছে না রে জটিল বলে আপনি বেত্রাঘাত করেছেন তাতে আমি আঘাত অনুভব করিনি আমি ব্যথা পেয়েছি কেন জানেন কারণ আপনি আমাকে মিথ্যুক ভেবেছে প্রতারক ভেবেছে আপনি আমাকে বিশ্বাস করেননি আমি সেই জন্য বড় ব্যথা পেয়েছি দুঃখ করিস না বাবা তোর এই ভারটা কে দিয়েছে রে
বলে কেন আমার মধুসূদন দাদা গুরুমশাই চিন্তা করছে যে দয়ের ভারটি দিয়েছে সে কোনো সাধারণ মানুষ হতে পারে না কে সেই মধুসূদন দাদা আমি একবারের জন্য দেখতে চাই আরে তোর মধুসূদন দাদা কোথায় থাকে রে বলে কেন দুই গ্রামের মাঝখানে যে জঙ্গল আছে ওই জঙ্গলের আড়ালে থাকে বলে আমি গেলে দেখাতে পারবি বলে হ্যাঁ সমস্ত কর্ম ফেলে জটিলের সঙ্গে চলে এলো জঙ্গলের দ্বারে কই রে তোর দাদা কই বলে দাঁড়ান ডাকছি আবার ডাক দিল মধুসূদন দাদা আর জঙ্গলের আড়ালে লুকিয়ে থেকো না গুরুমশাই এসেছেন তোমার সঙ্গে দেখা করার জন্য তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো বারে বারে ডাক দেয় আবার কি দেখা দেয় গো অদ্যাবধি সেই লীলা করে গোরা রায় কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায় ভগবানের লীলা সর্বদা সর্বত্র চলছে সবাইয়ের নয়নে লীলা দর্শন হয় না মা জটিল বলে মধুসূদন দাদা প্রতিদিন আসো আগিয়ে দাও আজকে যদি না আসো সবাই আমাকে মৃত্যুক ভাববে সবাই আমাকে প্রতারক ভাববে কিন্তু কেউ না জানুক তুমি তো জানো আমি কোনো প্রতারণা করিনি কেউ না জানুক তুমি তো জানো আমি কোনো মিথ্যা বলিনি কেন সবাই সম্মুখে আমাকে মিথ্যাবাদী সাজাচ্ছ কেন প্রতারক সাজাচ্ছ তুমি প্রতিদিন আসো আজকে কেন আসছো না তুমি কি আসবে না আর কি দেখা দেবে না দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা আমার দা